আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের যে ভিডিওটি হলো এটি হলো গিফট। বন্ধুরা, আমার পাশে আমার স্টুডেন্ট বসা, সে আমাকে সত্যি আমার খুব ভালো লাগে যখন একটা স্টুডেন্ট আমাকে গিফট দেয়। সে কী কী গিফট আজকে দিল সেটি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। বন্ধুরা দেখেন, আপনি যখন কিছু একটা করতে যাবেন প্রচণ্ড চেষ্টার প্রতি যদি আপনি থাকেন, প্রচণ্ড চেষ্টা যদি করেন, তো ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো আমার পাশে যে স্টুডেন্ট, সে একজন সফল স্টুডেন্ট, কারণ তার কাজ, তার এক্সপিরিয়েন্স সে শেয়ার করবে আপনাদের মাঝে। তো বন্ধুরা, সে আমাকে কিছু গিফট দিয়েছিল, এই সেই গিফটগুলো। তো এর ভিতরে কী আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো, সেই জন্যই আজকে মূলত আমার ভিডিওতে আসা। তো আমার পাশে যে স্টুডেন্ট আছে, তো তার কোনো মধ্যে শুনে সে কোথা থেকে আসছে এবং তার কাজের কী গতি এবং তার মধ্যে থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শান্ত, আমি চাঁদপুর মতলব উত্তর থেকে। আমি দীর্ঘ 6 মাস একটা দোকানে কাজ শিখছিলাম, তখন কোনো কিছু শিখতে পারিনি আমি। তখন হতাশ হয়ে বললাম যে কী করার আমার দেখা হবে, হবে না। তখন অনেকদিন পর ইউটিউবে গালাগালি করে স্যারের ভিডিও পেলাম, তারপর স্যারের কাছে আসলাম, স্যারের ট্রেনিং সেন্টারে এসে 1 মাস 15 দিন কাজ শিখলাম। আলহামদুলিল্লাহ এখন যেই কোনো ফোন আসে আমি দেখে মিটার দিয়ে যেই কোনো ফোন এখন ঠিক করতে পারি। যে কোনো ফোন আসে আমি সবগুলো ফোনই সলিউশন দিতে পারি। আসলে ভাই, একটা দোকানে আর ট্রেনিং সেন্টারে অনেক পার্থক্য। আমি স্যারের কাছে এসে অনেক কাজ শিখেছি, যেহেতু আমি দীর্ঘ 6 মাস একটা দোকানে ছিলাম, আমি বুঝতে পারছি কাজের তফাত কতটুকু। ওখানে আমি কিছুই এখানকার তুলনায় মূলত আমি কিছুই শিখতে পারিনি, এমন আমি সফল, এমন আমি নিজেকে নিয়ে আমি গর্ব করতে পারি। স্যারের দোয়ায়, স্যারের চেষ্টায়, আমার চেষ্টায় আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। এখন যে কোনো ফোন আসলে আমি সলিউশন দিতে পারি, ঠিক করতে ভাই। আমি সবাইকে এটাই বলবো ভাই, যারা নতুন মোবাইল কাজ শেখার আগ্রহী, ট্রেনিং সেন্টার আসতে চান, আপনারা দোকানে যান না। দোকানে যেহেতু আমি দীর্ঘ 6 মাস কাজ শিখেছি, দোকান আর ট্রেনিং সেন্টারের পার্থক্য অনেক পার্থক্য। এদিকে আপনি ডিজিটালভাবে যে কোনো কাজ শিখতে পারবেন, দোকানে গেলে আপনি কিছুই শিখতে পারবেন না। অনেকে আছেন এলাকায় ভাই, বাইরের কাছে কাজ শিখতে যান না। আপনারা আমি বলবো যে ট্রেনিং সেন্টারে আসেন, ট্রেনিং সেন্টারের কাজ শিখেন, স্যারের কাছে আসেন, স্যারের কাজ আপনি আসলে বুঝতে পারবেন স্যার কী মানুষ। আমি স্যারের কাছ থেকে কাজ শিখেছি, এখন আমি নিজেকে নিয়ে গর্ব করতে পারি, দিতে পারি। তো বন্ধুরা, আমার স্টুডেন্টের মুখে শুনলেন যে আসলে তার কাজের এক্সপিরিয়েন্স এবং তার কথাবার্তা হয়তো বুঝতে পারছেন। ওরা হয় কি, একটা ট্রেনিং সেন্টারে যখন আপনি আইসা কাজগুলো শিখবেন আর মার্কেটে বসে যে কাজগুলো শিখবেন সেটি কিন্তু আকাশ তফাৎ ব্যবধান হবে। কারণ এখানে বসে আপনি একসাথে 8 জন 9 জন মিলে যদি একটা কাজ করেন, তো সেই কাজটা কীভাবে কী হলো বা কীভাবে ফাইন্ড আউট করে কাজগুলো করবেন সেটি কিন্তু বুঝতে পারবেন। এবং একটা ভাই আর একটা ভাইকে হেল্প করে এই কাজে, ঠিক আছে? তো বিগত দিনে আমার চেষ্টার এবং সফলতার অর্জনে আমি কিন্তু বাংলাদেশের অনেক প্রান্ত আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আছে। তো অনেক ভাই আছে যারা এখান থেকে যাওয়ার পর অনেক ভালোভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিং কাজ শিখতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, বিস্তারিত আমি আপনাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে। তো বন্ধুরা, চলুন আমরা দেখি যে আসলে আমার স্টুডেন্ট আমাকে কী গিফট করলো। আসলে খুব ভালো লাগে, কারণ এইসব বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করতে ভালো লাগে আর নিজেরও শেয়ার করতে ভালো লাগে, ঠিক আছে? তো এগুলো আমি এখান থেকে সবগুলো বের করান। তো শান্ত ভাই, সবগুলো বের করান। বন্ধুরা দেখেন, আমি মূলত ভিডিওটাতে আসার মানে এই না যে এই সমস্ত জিনিস আপনিও আমাকে দেন, কারণ মূলত তার ভাল লাগছে আমাকে, সেই জন্য এই জিনিসগুলো সে গিফট করছে। তো বন্ধুরা দেখেন, এখানে একটি সুন্দর সে আমাকে একটা ই দিয়েছে, চায়না মাছ, যেটি আর কি আমি যুবকদের দাঁড়িয়ে আর কি নামাজ পড়তে পারি। তো এখানে একটি রেখেছে টুপি, ঠিক আছে? এটা টুপি আনছে, খুব ভাল লাগছে। তো টুপিটা পরে আপনাদেরকে দেখাই, টুপিটা আসলে সত্যি এরকম ভালো বা মাথায় সব পারফেক্টভাবে লাগছে। আর এখানে বন্ধুরা একটি আতর, একটা আতর দিয়েছে, আর এখানে সত্যি দেখেন একটা সুন্দর একটা তসবি আছে, খুব সুন্দর দেখছেন, খুবই সুন্দর। তো এগুলো শান্ত ভাই আমাকে গিফট করছে, তো আমি তার জন্য দোয়া করি আল্লাহর কাছে যে আসলে সে জানি আরও সফলতা অর্জন করে এই কাজের প্রতি। তো এগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ একটা স্টুডেন্ট যখন আর কি এই সমস্ত জিনিসগুলো দেয়, দেওয়ার পর আমার ভিতরটা কী বলবো, মন থেকে একটা দোয়া আসে, ঠিক আছে? আর দোয়াতে হ্যামনিতে আমি সবার জন্য করি, আর আমার জন্য আপনারা দোয়া করবেন, তো তাকে যেন ভালো করে একটা সাপোর্ট দিতে পারি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি অবশ্যই লাইক দিবেন।
বন্ধুরা এই আমার চ্যানেলটি দেখার পর বা এই ভিডিওটি দেখার পর যদি এখানে যদি 100টা লাইক পড়ে আমি এখনো বলি বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পর যদি 100টা লাইক পড়ে অনলি 100 আর ভালো ভালো যদি কমেন্ট আসে তো আমি আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ আপনারা যেই কমেন্ট করবেন ওই কমেন্টের উপরেই আমি ভিডিও বানানোর জন্য চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বন্ধুরা এই পর্যন্তই তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু